যদি আমরা শির করি কোনো অবস্থাতে জীবনের কোনো একটা দিন হয়তোবা কোনো একটা মাদারের সামনে যে একটা টাকা দিয়েছি অতঃপর আমি আর তবা করতে পারি নাই তবা করার সুযোগ পাই নাই মনে রাখবেন ওই একটা টাকা দেওয়ার জন্য আপনার সমস্ত জীবনের সব আমল বাতিল হয়ে যাবে ইমানকে যদি আমরা সংরক্ষণ করতে চাই ইমানের পথ থেকে যদি আমরা পদভ্রষ্ট না হতে চাই আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে মুমিন হতে গেলে তাহলে শর্ত কি আমাদেরকে আল্লাহর অনুগত করতে হবে দুই নম্বর রাসুলে আনুগর্ত করতে হবে কোনো মুসলিম ব্যক্তি যদি ইসলামের কোন বিধান নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করে সে আর ইমানদারি থাকবে না সে কাফের হয়ে যাবে আল্লাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়দ ইসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফিলা আল আমিন ও রহমান রহিম মালিক আল্লাহদি মান আলিনা বি হিদায়েতীনা ওলিম রমিনা মোহাম্মদন রহমানত وهو متمم مكارم الاخلاق ومعلم الخلائق وسيد المرسلين. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون سورة الحجرات ভোলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুসলিমবৃন্দ প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যার রশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পর আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ হালাতে নিরাপত্তার সাথে আমাদের সাপ্তাহিক ঈদের দিন মুসলমানদের সবচেয়ে পবিত্র দিন সপ্তাহের এবং সবচেয়ে পবিত্র স্থান মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন যা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুযোগ দানের ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা শুরুতেই অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদসালাম শেষ নবী আহমদ মুস্তফা মুহমদে মুস্তফা সাল্লি ইসলামের প্রতি যিনি আমাদের কাছে এমন এক আদর্শ নিয়ে এসেছেন এমন এক সভ্যতা নিয়ে এসেছেন যে আদর্শ যে সভ্যতা যেই নীতিমালা অনুসরণ করলে দুনিয়া এবং আখেরাতে সর্বত্র আমরা সফল হতে পারবো সে রচল উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি সালে আলাই আল্লাহম বারিক আলাই সম্মানিত মুসলিমবৃন্দ আজকে আমরা এখানে যে সমস্ত মুসল্লি ভাইরা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকেরই বিশেষ কিছু ইতিহাস রয়েছে বিশেষ কিছু পর্যায় রয়েছে বিশেষ কিছু জায়গা থেকে আমরা উঠে এসেছি বিশেষ কিছু ধাপ আমরা অতিক্রম করে এখানে এসেছি আমরা আমাদের এমন সমাজে বসবাস করি যেখানে নাইনটি পার্সেন্ট মুসলিম অধিকাংশ এখানে মুসলিম কিন্তু তারপরেও মুসল মুসলিম সমাজে জন্মগ্রহণ করা সত্ত্বেও আমাদেরকে এমন একটা ট্রান্সফরমেশনের মধ্যে আসতে হয়েছে যেন এখানে এসে আমাদেরকে মনে হচ্ছে আমরা বোধ আবার নতুন করে মুসলমান হলা নতুন করে ইমানদার হলাম কেন বিষয়টা এমন ঘটল মুসলিম সমাজে বসবাস করলাম বাবা মা মুসলিম কোরআন এবং হাদিস নিয়ে আমাদের জন্ম এত কিছু সত্ত্বেও আমাদেরকে কেন আবার এমন একটা পর্যায়ে অতিক্রম করে এসে নিজেদেরকে আবার নতুন করে মুসলিম ভাবতে মনে হচ্ছে ইচ্ছা করছে বা মনে হচ্ছে আমরা এখন নতুনভাবে মুমিন হলাম কেন কেন এই পর্যায়টা আসলো আজকে এই পর্যায়ে নিয়ে আমরা কিছু কথা বলবো যে আমাদের সমাজে যারা অধিকাংশ মুসলমান তারা আসলে কতজন প্রকৃত মুসলমান কতজন প্রকৃত ইমানদার এবং আমরা আজকে যে নতুনভাবে ইমানের একটা স্বাদ অনুভব করছি এটার কারণটা কি আমরা কিভাবে প্রকৃত ইমানদার হলাম বা হতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলব প্রথম কথা হচ্ছে এই পবিত্র কোরআনে এই ভাগটা করে দেওয়া আছে একদল মানুষ আছেন যারা ইমানদার আমভাবে ইমানদার সবাই ইমানদার আবার এর মধ্যে কিছু মানুষ আছেন যারা হচ্ছে উলাইকা কাহমুল মিনুন হাক্কা তারা হচ্ছে প্রকৃত ইমানদার অথবা উলায় কাহমুদ সদিকুন তারা হচ্ছে সত্যবাদী ইমানদার এই ভাগটা আল্লাহ রব্লা পবিত্র কোরআন করে দিয়েছেন সুরা হজরাত আল্লাহবুল্লাহিন বলছেন ইনামাল মিনুন মুমিন হচ্ছে কেবল তারাই আমানু আহমানবিল্লা যারা আল্লাহর উপর ইমান এনেছে অরসুলিহি এবং রাসুলের প্রতি ইমান এনেছে সুম্মা সুম্মালিয়ার তাবু অতঃপর এই ইমান আনার পরে এখানে আর কোনো সন্দেহ তারা প্রকাশ করে নাই নিঃসহ নিঃসন্দেহ চিত্তে তারা ইমান এনেছে আল্লাহ এবং তার আসুলপুতি যখন ইমান এনেছে পরিপূর্ণভাবে তারা ইমান এনেছে কোনো রকম সন্দেহ তাতে রাখে নাই ওয়াজাহাদু বি আমল শুধু তাই না তারা তাদের জান দিয়ে তারা তাদের মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম চালিয়েছে ইমানকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম চালিয়েছে উলাই কাহমুদ সাদেকুন আর তারাই হচ্ছে প্রকৃত ইমানদার তারাই হচ্ছে সঠিক ইমানদার তারাই হচ্ছে সার্থক ইমানদার আজকে আমরা যেই পর্যায়ে অতিক্রম করে এসেছি এই আসার পরে এই এই পথটা যে পথটাতে আমরা এখন এসেছি এই পথটাকেই বলা যায় উলায়িক হস্তদিক অর্থাৎ সত্যিকার ইমানদারের পথ এই পথে আসতে যেয়ে আমাদেরকে এত পরিশ্রম করতে হচ্ছে এত মেহনত করতে হচ্ছে নিজের পরিবারে বাধা সহ্য করতে হচ্ছে নিজের সমাজের বাধা সহ্য করতে হচ্ছে চারিদিকে বাধা সহ্য করতে হচ্ছে একটাই কারণ আমরা চাই উলাইকা উলায়কাল মিনুনা হাক্কা প্রকৃত ইমানদারদের মধ্যে নিজেদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে চেয়েছি কারণ কিন্তু একটাই এবার আসুন যে প্রকৃত ইমানদারদের লক্ষণ কি কিভাবে বোঝা যায় একজন মুমিন প্রকৃত ইমানদার তিনি ইমান এনেছেন ইমানের বিষয়ে তার কোনো সন্দেহ নেই এটা আমরা বুঝবো কীভাবে এ বিষয়ে পবিত্র কোরআনে বেশ কিছু নীতিমালা আমাদের কাছে উপস্থাপন করেছেন প্রথম যে নীতিমালা একজন মুমিন যিনি প্রকৃত মুমিন হবেন তিনি সর্বদা তাওহিদের উপর দায়ম এবং কায়েম থাকবেন তার ইমানের মধ্যে কোনো প্রকার শির কখনো প্রবেশ করবে না একজন মুমিন ইমান আনার পরে যদি তার ইমানের মধ্যে আবার শির ঢুকে যায় সে ব্যক্তি আর মুমিন থাকতে পারে না তিনি মুস্রিক হয়ে যান তার ইমান আন সে উপর বিশ্বাস করছে ঠিকই রাসুলের প্রতি বিশ্বাস করছে ঠিকই তারপরও এই সত্ত্বেও সে ইমান দ্বারা থাকেন না তিনি মুস্রিক হয়ে যান প্রমাণ আল্লাহ রুবুল নিজেই বলছেন কানে উমিনু বিল্লাহে হুম বিল্লাহে ইল্লাহম মুশ্রিকুন যারা ইমান এনেছে যারা ইমান এনেছে তাদের অধিকাংশই ইমান আনার পরে অধিকাংশ আবার মুশ্রিক হয়ে গেছে ইমান আনার পরে মুশ্রিক হয় কি করে এই প্রশ্ন আমাদের সমাজে অধিকাংশ মানুষ তারা জানে না বুঝতেও চেষ্টা করে না একজন মুসলিম বা একজন মুমিন এবং কাফের মধ্যে পার্থক্যটা বোঝা সহজ একজন মুমিন সে আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে আর যে কাফের সে আল্লাহকে বিশ্বাস করে না রাসুলকে বিশ্বাস করে না সহজ সংজ্ঞা কিন্তু এর মাঝে আরেকটা জিনিস আছে মুশরিক সেই ব্যক্তি আল্লাহকে স্বীকার করে স্বীকার করার পরেও আবার এমন একজন সত্তাকে এমন একজন ব্যক্তিকে এমন একজন সৃষ্টিকে সে এমন ক্ষমতার অধিকারী মনে করে যেই ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন মক্কার যারা কাফের ছিল যারা আল্লাহ রসুলের প্রতি ইমান আনে নাই তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত করতো না তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ রসুলের বাবার নাম কী ছিল আব্দুল্লাহ ছিল না মানে আল্লাহর বান্দা আল্লাহ রসুলের পিতার নাম দাদার নাম কি ছিল আব্দুল মুতালিম সবাই কিন্তু তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল এমনকি আবু জেহেল যেদিন বদরের যুদ্ধ হচ্ছে সেই বদরের যুদ্ধের সময়ও আবু জেহেল বলছে আল্লাহম্মা ইনকানা মোহাম্মদ হাক্কান যদি মোহাম্মদ হকের ওপর থাকে তাহলে তুমি তাকে বিজয়ী করো আর যদি আমরা হকের ওপর বিজয়ী থাকি আমরা যদি সত্যবাদী হই তাহলে তুমি আমাদেরকে বিজয়ী করো কার কাছে দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে কাবায় দাঁড়িয়ে এই লোকটাকে আমরা বলছি মুশ্রিক কাফের কেন বলছি কারণ সে মুশিক সে ইমান আল্লাহকে সে বিশ্বাস করতো বটে আল্লাহর প্রতি ইমান এনেছিল বটে কিন্তু সে সাথে সাথে অন্য কেউ আল্লাহর সাথে শরিক করেছিল মুস্রিক হয়ে গেছিল আর এই কারণে সে আল্লাহকে ডাকা সত্ত্বেও মুর্শিক আমাদের সমাজে আমরা বিশেষ করে আল্লাহ রসুল্লাহ ইসলামের যুগে বা তার পরবর্তীতে সাহবাইকলামের যুগে এই আয়াতের মর্মার্থটা বোঝা খুব মুশকিল ছিল যে অধিকাংশ মুমিন ইমান আনা পরে আবার মুশ্রিক হয়ে যায় এটা কেমনে তখনকার যুগে এটা প্রশ্ন ছিল না কিন্তু আজকের যুগে বিশেষ করে আমাদের এই বরিশাল অঞ্চলে আসলে মুর্শিকদের চিনতে আমাদের কোনো কষ্ট হয় প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা গলিতে গলিতে শিরকের এরকম আড্ডাখানাগুলো পড়ে আছে মানুষ সেখানে যে সিজদা করছে মসজিদেও যেয়ে সিজদা করে আবার ওখানে যেও সিজদা করে মসজিদেও আল্লাহকে ডাকছে আবার ওখানে যেও একজন এমন একজনকে ডাকছে যাকে সে আল্লাহর সমতুল্য প্রায় বানিয়ে ফেলেছে প্রিয় উপস্থিতি তাহলে একজন মুমিন যিনি প্রকৃত মুমিন বুঝব কীভাবে তার মধ্যে কোনো অবস্থাতেই শির থাকবে না যিনি শির করবেন তিনি শির করার পর আর কখনো মুমিন থাকতে পারবেন না যতক্ষণ না তিনি তবা না করছেন আল্লাহ রব্লা আলিসের নম্বর নম্বরে স্পষ্ট বলছেন আল্লা দিন আমানু নিশ্চয় যারা ইমান এনেছে ওয়ালাম ইয়াল বিসু ইমান বিদুল মিন অতঃপর ইমানের মধ্যে তারা শিরকে ঢুকায়নি শিরকে প্রবেশ করায়নি উলাইকা আলহমুল আমনু তাদের জন্যই রয়েছে নিরাপত্তা ও মোহতাদুন এবং তারাই হচ্ছে প্রাপ্ত। তাহলে ইমানদার হতে গেলে শর্তটা কি শর্ত হচ্ছে আপনার ইমানের মধ্যে শির ঢুকানো যাবে না তবেই আপনি মমিন হতে পারবেন যদি শির ঢুকিয়ে ফেলেন আপনি আল্লাহর উপর বিশ্বাস করা সত্ত্বেও আপনি কাফের হয়ে যাবেন এটি হচ্ছে আল্লাহ আলমের ঘোষণা আল্লাহর আলম যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে এবাদত করা হয় তাদেরকে অস্বীকার করলো ওই মিমিল্লা অতঃপর আল্লাহকে স্বীকার করলো এবং আল্লাহ বিশ্বাস আনলো ফাকাদ ইসলাম সাকুল হুফকা তারাই হচ্ছে তারা যারা এমন একটা মজবুত হাতলকে ধরলো যে হাতল থেকে কখনো ছিটকে পড়ার আর সম্ভাবনা নাই শব্দটা কি প্রথমত অন্য যে সমস্ত মাহবুদ আছে সবাইকে অস্বীকার করতে হবে তারপরে আল্লাহকে স্বীকার করতে হবে লা ইল্লাল্লাহ লা প্রথমে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রথমে ঘোষণা দেওয়া হচ্ছে নাই কিছু তারপরে ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহ আছেন তার মানে প্রথম হচ্ছে নাফি প্রথমে আপনাকে সবকিছু না করে দিতে হবে যত ধরনের মাহবুদ হতে পারে সমস্ত মহবুদ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে আগে তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে আপনি অন্য মহবুদকেও সাথে রাখবেন আল্লাহকেও বিশ্বাস করবেন এই দুই দুই নম্বর মানে দ্বিমুখী নীতি এই দু দ্বিমুখী নীতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনাকে সর্বদা একমুখী হতে হবে আপনি আল্লাহ দিকে আসেন একমাত্র আল্লাহর দিকেই আপনাকে থাকতে হবে অন্য কোন মাহবুদের দিকে আপনার মুখ ফেরানোর কোনো সুযোগ নেই যদি সুযোগ থাকে তাহলে আপনি আর মুমিন থাকবেন আপনি মুসিক হয়ে যাবেন আল্লাহ রব্লা আলমিন সুরাজ জুমারের তিন নম্বর আয়াতে আমাদেরকে আরেকটি বিষয় স্মরণ করে দিচ্ছেন তিনি বলছেন যারা মুশ্রিক তারা তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর অনুসরণ করো না অন্য কারোর এবাদত করো না অন্য কারোর দাসত্ব করো না তখন তারা কি বলে মা না বুধহুম ইল্লাহিউকার আল্লাহ জুলফা আমরা তো তাদের ইবাদত করছি না আমরা তো ওদেরকে দাসত্ব করছি না আমরা যে মাজারে যাচ্ছি পীর সাহেবের কাছে চাচ্ছি আমরা তো তাকে আল্লাহ মনে করি না তাকে আমরা মাবুদ মনে করি না তার কাছে চাচ্ছি এই কারণে সে যেন আল্লাহকে আল্লাহর কাছে আমাদেরকে নিকটবর্তী করে দেয় আমাদের দাবি দেওয়াগুলো আল্লাহর কাছে যেন পৌঁছে দেয় মক্কার মুশ্রিকরা এই কথাটাই আল্লাহ রসুলকে বলেছিলেন এই কথাটাই আল্লাহ উল্লাহিন কুরানিসুল্লাহ জুমারে তিন নম্বর আয়তে তুলে ধরছেন এইভাবে যে যারা মুশ্রিক তারা বলে যে আমরা তো আল ইবাদত করি আমরা তো এদের মূর্তি পূজার বা মূর্তিদের ইবাদত করছি না আমরা তাদের কাছে এই জন্যই যাই যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় সেম কথাটা এখন আজকে আমাদের সমাজে যারা মুশ্রিদ আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন একই কথা বলবে আমরা তো আল্লাহরই পূজা করি আল্লাহরই ইবাদত করি ওদেরকে কেন রাখছি এরা হচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য উকিল অথচ পবিত্র করে অসংখ্য জায়গায় কি বলছেন ওয়াকাফা বিল্লাহি ওকিলা ওকিল হিসাবে তো আল্লাহ যথেষ্ট ও দমনীয় আস্তাজিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আল্লাহকে ডাকার জন্য মাঝখানে কোনো উকিলের প্রয়োজন হয় না কিন্তু যখনই এই উকিলের প্রয়োজন আমরা বোধ করছি তখনই আমাদের মধ্যে শির ঢুকে যাচ্ছে প্রিয় উপস্থিতি আমাদেরকে স্পষ্ট জ্ঞান এ বিষয়ে রাখতে হবে যদি আমরা শির করি কোনো অবস্থাতে জীবনের কোনো একটা দিন হয়তোবা কোনো একটা মাদারের সামনে যে একটা টাকা দিয়েছি অতঃপর আমি আর তবা করতে পারি নাই তবা করার সুযোগ পাই নাই মনে রাখবেন ওই একটা টাকা দেওয়ার জন্য আপনার সমস্ত জীবনের সব আমল বাতিল হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলম পবিত্র কোরআনে তার রাসুলকে উদ্দেশ্য করে বলছেন লাইন আশরাক তালা আহবাতা নাম যদি তুমিও শির কর হে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাহলে আমাদের কি অবস্থা হবে শির্কের উদাহরণ দেওয়া হচ্ছে ওলাম ইকরাম এভাবে উদাহরণ দিচ্ছেন একটা সাদা কাপড়ে যদি একটা কালো দাগ দেওয়া হয় তাহলে দেখবেন যে ওই সাদা কাপড়ে কোনো জায়গায় নজর যাবে না নজর যাবে ওই কালো দাগের উপরে শির যখন আপনি করবেন তখন আপনার শুধু এই কালোটাই থাকবে শিরটাই দেখা যাবে বাকি যা কিছু আপনি ভালো কাজ করেছেন কিচ্ছু আর থাকবে না সব নষ্ট হয়ে যাবে এই জন্য শিরটাকে বলা হয় সবচেয়ে ভয়াবহ অপরাধ আল্লাহ রব্লা আলমিন অন্য সমস্ত গুণা ক্ষমা করেন পৃথিবীতে যে যত পাপ নিয়ে আসুক না কেন আল্লাহর কাছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু একটা পাপ আল্লাহ রবুল্লা আলমিন কখনই ক্ষমা করবেন না সেই পাপটার নাম কি শির পৃথিবীর সবচেয়ে বড় পাপ তো একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে শির থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যদি শির থেকে বাঁচাতে না পারি তাহলে আমাদের ইমান আনার কোনো সার্থকতা নেই আল্লাহর কাছে এই ইমানের কোনো মূল্য নেই শিরকে আমরা অনেকভাবে করে থাকি তার মধ্যে একটা বিষয় এই যে আমরা অনেক সময় আল্লাহ রুব আলমীর সৃষ্টিকে এমনভাবে ভালোবাসা দেখাই এমন ভালোবাসা প্রদর্শন করি যে এই ভালোবাসাটা কেবল আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহ রুবুল পবিত্র কোরআনে বলছেন সুরাবাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়ত নাস মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে মাইয়ুমিন দুনিল্লাহ আন্দা আদা যে ব্যক্তি আল্লাহর সাথে সাথে আল্লাহর পাশাপাশি আরও কিছু তার সমকক্ষ নির্ণয় করে ইহিব্বু আহম কাহাব্বিল্লাহ এবং তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমনভাবে আল্লাহকে ভালোবাসা উচিত অল্লা দিন আমানু আসাদ্য হব্বালিল্লাহ আর যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য কি তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে ইমানদারদের বৈশিষ্ট্য হবে তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু যারা মুশ্রিক তাদেরকে দেখবেন তারা তাদের যিনি মুর্শিদ আছেন পীর সাহেব যিনি আছেন তাকে এমন ভাবে ভালোবাসেন প্রতিটা কথায় কথায় তার নাম পীর সাহেবের কদম মোবারকে আমার আমলগুলো সব চলে যাক কত কি বলে না সোহাব রেসানি হয়ে যায় সবসময় পীর সাহেবের কদম মোবারক খাজা বাবার কদম মোবারক আল্লাহর নামটা যতবার উচ্চারিত হয় তার চেয়ে বেশি উচ্চারিত হয় তাদের মুখে খাজা বাবা তার মানে কি অল্লা মানে তারা আল্লাহকে ভালোবাসে বটে কিন্তু আল্লাহর চেয়ে তারা মানে অন্যদের যাদেরকে ভালোবাসে ভাবে ভালোবাসে যে এই ভালোবাসাটা নিঃসন্দেহে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা উচিত ছিল আর মুমিনদের বৈশিষ্ট্য হবে কি সব সবসময় আল্লাহকেই বেশি ভালোবাসবে তারা কখনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি এমন ভালোবাসা প্রদর্শন করবেন না যে এই ভালোবাসা কেবলমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত তাহলে একজন ইমানদারের প্রথম বৈশিষ্ট্য ইমান তিনি আনবেন এবং ইমান আনার সাথে সাথে তার ইমানের মধ্যে যেন কোনো প্রকার শির প্রবেশ না করে এটা শতভাগ আমাকে নিশ্চিত করতে হবে দুই নম্বর ইতিবাউল কিতাব ও সুন্না আল্লাহর কিতাব এবং রসুল সাল্লাহসাল্লাম অনুসরণ করতে হবে এটা হচ্ছে ইমানদারদের দ্বিতীয় বৈশিষ্ট্য সর্বাবস্থায় তারা আল্লাহর কিতাব এবং রসুলের সুননাথকে অনুসরণ করবেন আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুলের সুননাথকে বাদ দিয়ে অন্য কাউকে তারা কখনোই ওই মর্যাদা দেবেন না যে মর্যাদা কিতাব এবং সুন্নাথকে দেওয়া হয় আল্লাহ রবুল আলমিন পবিত্র এক নম্বর তোমরা আল্লাহ আনুগত্য করো এবং তার রাসুলা অনুগত্য করো ইনকুুন মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো মুমিন হতে গেলে তাহলে শর্ত কি আমাদেরকে আল্লাহর অনুগত্য করতে হবে দুই নম্বর রাসুলের আনুগত্য করতে হবে এখন আল্লাহ রব্লা আলামিন তিনি সরাসরি নেই আল্লাহ রসুল সাল্লাম তিনিও সরাসরি নাই তাহলে আমরা আনুগত্য করবো কীভাবে তারাক্তু ফিকুম আমরাইন লু মাতাম আল্লাহ ও নাবি আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম যে দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনোই পদ হবে না সেই দুটা জিনিস কি আল্লাহর কিতাব রাসুলের সুন্নাত এই কথাগুলো বলতে আমাদের যেন দ্বিধা না থাকে এই কথাগুলো যেন আমাদের মুখে সময় জড়িয়ে থাকে কোনো অবস্থাতেই যেন আমাদের বিশ্বাসের মধ্য থেকে আমাদের আমলের মধ্য থেকে এই দুটো জিনিস যেন কখনো হাতছাড়া না হয়ে যায় আল্লাহ রব্ল আলমী পবিত্র কোরআনে সুরা নূরে একান্ন নম্বর আয়তে বলছেন ইন্নামা কানা কৌল আল মিনা নিশ্চয় মুমিনদের কথা হবে এমন ভাবে এমন কথা হবে ইদা দইল আল্লাহ রসুল যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হবে এবং তার রাসুলের দিকে যখন ডাকা হবে লিয়াহ কুমা বাইনা হোম তাদের মাঝে ফয়সালা করার জন্য তারা কি বলবে তাদের কথা হবে একটা ইসামি নাওয়াতানা শুনলাম এবং মেনে নিলাম ওলাই কেমন মুফলে হন তারাই হচ্ছে সফল কাম মুমিনদের বৈশিষ্ট্যই হবে এটা তখনই তাদেরকে আল্লাহ কিতাব আল্লাহ রসুলের সুন্নাত থেকে কিছু বলা হবে তখন তারা মাথা নিচু করে মস্তকে তারা স্বীকার করে নেবে শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ রসুল যখন বলেছেন এখানে আমার আর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই অমুক কী বলেছেন তমুক কী বলেছেন অমুক মুন্সি কী বলেছেন এগুলো বলার আর কোনো সুযোগ নেই যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে পেয়ে গেছি ব্যাস এটাই আমার জন্য যথেষ্ট আল্লাহ রব্ল্লেন বলছেন কুলিন কুন্তুম তহিব্বুন আল্লাহ হে মোহাম্মদাল্লু আসসাল্লাম আপনি মানুষকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফত্তা তাহলে তোমরা আমার অনুসরণ করো আমার সুন্নাতের অনুসরণ করো কুমল্লা তবে আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ রুবুল্লা আলমিন তার রাসুলকে আল্লাহ আলমিন আরো বলছেন ইয়াই হলদিনে ইমানদার গন হে তোমরা আল্লাহ এবং তার রাসুলের আগে বেরো না আল্লাহ এবং তার রাসুলের আগে বেরো না তোমরা আল্লাহকে ভয় করো সামিউল আসলাম নিশ্চয় আল্লাহ আলম সব কিছু শোনেন সব কিছু তিনি জানেন সব কিছু তিনি দেখছেন তোমাদের তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপরে যেও না তার উপরে কথা বলো না আল্লাহ এবং তার রাসুল কোনো বিষয়ে বলেছেন ব্যাস ওটুকি তোমাদের জন্য যথেষ্ট এর উপরে আগ বাড়িয়ে তোমরা নিজেরা নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলো না অথবা এমন কাউকে অনুসরণ করো না যারা আল্লাহ এবং তার রাসুলের বিপরীত কোনো কথা বলছে আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তাদের সন্তান তাদের পিতামাতা এবং তাদের সব কিছু এবং সমস্ত মানুষের থেকে আমি সবচেয়ে বেশি প্রিয়তর না হব আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি প্রিয়তর করতে হবে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের সবচেয়ে প্রিয়জন পৃথিবীতে আল্লাহ রসুলের ঊর্ধ্বে আর কেউ হতে পারেন না যত মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকুক না কেন আল্লাহ রসুলের উপরে ভালোবাসা আমাদের থাকতে পারে না যদি থাকে বুঝে নিতে হবে আমাদের ইমানের মধ্যে সমস্যা রয়েছে আল্লাহ রসুল্লা হাদিস বলা হলো তারপরে আপনি বলছেন না আমার মাঝাবির ইমাম তিনি কি কম বুঝতেন যখনই আপনি এই কথা বলছেন তার মানে আপনার ইমানের মধ্যে অবশ্যই অবশ্যই ঘাটতি রয়েছে আপনার ভালোবাসাটা আল্লাহ রসুলের জন্য যতটুকু বরাদ্দ তার চেয়ে বেশি বরাদ্দ হয়ে গেছে আপনার মাঝহবীর ইমামের জন্য আপনার পীর সাহেবের জন্য আর যখন এটা হয়ে গেছে আপনি জেনে রাখবেন আপনি আপনার ইমানের মধ্যে অবশ্যই সমস্যা হয়ে গেছে আল্লাহ রসুল্লাহ ইসলাম আরও বলছেন ফিহি কুন্না ফিহাজ না হালাহতুল ইমান তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ব্যক্তি সর্বদা আল্লাহর আল্লাহর প্রতি ইমানের একটা স্বাদ অনুভব করবে ইমানের কিন্তু একটা স্বাদ আছে ইমানের স্বাদ সবাই কিন্তু অনুভব করতে পারে না স্বাদ কেবল তারাই অনুভব করতে পারে যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন প্রথম তারা আইয়া কুন আল্লাহ আহাব বাই আহাব্বাই লাইহি মিম্মুই আহমা আল্লাহ এবং তার রাসুল যখন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে দুনিয়ার সব কিছুর চেয়ে যখন আল্লাহ এবং তার রাসুল সবচেয়ে বেশি আমাদের কাছে প্রিয় হবে তখনই আমরা ইমানের প্রকৃত স্বাদটা অনুভব করতে পারব নতুবা ইমানের প্রকৃত স্বাদ অনুভব সম্ভব নয় প্রিয় একজন যদি মনে করে দুই একটা মাসলায় একটু অন্যরকম হাদিসের বিপরীত হলো তো সমস্যা কি ওলামা এখানম যেটা বলছেন যে ব্যক্তি একটা সুন্নাতকে পরিত্যাগ করলো সে যেন সমস্ত সুমনাথকে পরিত্যাগ করে দিল যে ব্যক্তি একটা সুন্নাথকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন সমস্ত সুন্নাতকে ছেড়ে দিল কেন বললেন আল্লাহ রবীন্দ্র বলছেন ফালাহর্বিকা আল্লাহ খিয়ার আমরিন কোন মুমিন এবং মুমিনার জন্য এটা উচিত হবে না ইদা কাদাল রসুল আমরান যখন কোন বিষয় আল্লাহ রব আলামিন ফয়সালা দেবেন তার রসুল ইসলাম কোনো বিষয়ে যখন ফয়সালা দিয়ে দেবেন আইয়াকুল আল্লাহমুল খেয়ারাত আমরহিম তাদের জন্য নিজের কিছু করার সেখানে আর অপশন থাকবে না নিজের কোনো ভাবনা প্রকাশ করার আর কোনো সুযোগ থাকবে না অমাই আসিল্লা আহু নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসুলকে যারা অবাধ্য করলো অবাধ্য হলো আল্লাহ এবং তার রাসুলে যারা অবাধ্য হল ফাকতল্লা দোলাল মুবিনা নিশ্চয়ই তারা স্পষ্টভাবে পদভুষ্ট হয়ে গেল এই আয়তে দেখুন আল্লাহ রব্ল আলমিন শুধু বলছেন আমরান ইদা কদাল্লা রসুল আমরান যখন আল্লাহ এবং তার রাসুল কোনো একটা বিষয়ে নির্দেশনা দান করবেন আর সেখানে যদি আমরা আমাদের কোনো অপশন খাটানোর চেষ্টা করি যে না আল্লাহ এবং তারাসুল যেটা বলেছেন ঠিক আছে কিন্তু আমার মনে হয় এটাই বেশি ভালো হবে এই ধরনের যদি আমি একটা বিধানের ক্ষেত্রে প্রশ্ন তুলি একটা বিধানের ক্ষেত্রে যদি আমরা আপত্তি তুলি তাহলে নিঃসন্দেহে আমরা আল্লাহ আল্লাহ এবং তারাসুলের অবাধ্যতা নিমজ্জিত হবে এবং আমরা সুস্পষ্ট পদভ্রষ্টতা নিমজ্জিত হব একটা মাত্র বিধানের ক্ষেত্রে আল্লাহর কিতাব এবং রাসুলস সুনাতের বিপরে আমাদের অবস্থানটা কি হবে আল্লাহ বলছেন ফালাহ রব্বিকাল্লা হাত্তাই বাই ফিমা হম আল্লাহর কসম সেই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে ফিমা সাজারাবাইনাকুম তাদের মধ্যে কোনো বিষয় যদি বিবাদ বেঁধে যায় সেই বিবাদে তোমাকে যদি তারা হাকেম হিসাবে না মানে বিচারক হিসাবে না মানে সুম্মালায় জিদু ফি আনফুসিম হারাজা শুধু বিচারক মানলেই হবে না অন্তরের মধ্যে কোনোরকম দ্বিধা রাখা যাবে না যে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের বিধানটাই সবার আগে এরকম কোনো দ্বিধা অন্তরে রাখা যাবে না মিম্মা কদাইতা আপনি যে বিষয়ে ফয়সলা দিয়েছেন সে বিষয়ে কোনো প্রকার নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না আল্লাহ রসুল যেটা বলেছেন আমার কাছে যেটা সেটা অকল্যান কর মনে হলেও কল্যাণ কর এইরকম বিশ্বাস আমার অন্তরে থাকতে হবে লিমু তাসলিমা এবং পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে তাহলে আমরা প্রকৃত অর্থে আল্লাহ কিতাব এবং রসুলের সুন্নাতের অনুসারী হতে পারবো নতুবা নয় আরেকটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আসলাম বলছেন লাই মিনুকুন হাত্তাকুন হাওয়াহুতাবান লিমা জি তু কোন মুমিন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি যা নিয়ে এসেছি অর্থাৎ আল্লাহ কিতাব এবং রাসুল রাসূলের সুন্নাত আল্লাহ কিতাব এবং রাসূলের সুন্নাতের প্রতি তার অন্তরটা পরিপূর্ণভাবে ধাবিত না হবে মানে তার চিন্তাধারা তার কল্পনা তার ইচ্ছা শক্তি সব কিছু সে আল্লাহ রব্ল আলমিন যা নাজিল করেছেন অর্থাৎ আল্লাহ কিতাব এবং রাসুলের সুন্নাতের দিকে যতক্ষণ না পর্যন্ত ধাবিত না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত অর্থে ইমানদার হতে পারবে না তাহলে আমাদেরকে অবশ্যই যদি আমরা ইমানদার হতে চাই আল্লাহর কিতাব এবং রাসুল সুন্নাতকে সবার উপরে রাখতে হবে তারপরে ইমামদের কথা পীর সাহেবদের কথা ওলামা কথা সেগুলো সব রাখ পরে সবার আগে কি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত প্রিয় উপস্থিতি আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি আপনারা জানেন এই ভোলাতেই বেশ কয়েকটা ঘটনা পরপর ঘটে গেল এই ভোলাতে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল সারা দেশব্যাপী এটা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা হচ্ছে কিছুদিন আগেই আমাদের একজন মুরব্বি এখানে এসেছিল চর ফ্যাশনের একটা জায়গাতে একটা বাহসের নামে বাহাসের নামে একটা নাটক করা হলো সেখানে তিন রাখাত বেতর পড়াকে কেন্দ্র করে আল্লাহ রসুল্লাহ ইসলামের সুন্নাদকে পাশ কাটিয়ে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তারা দুইটা গ্রুপ নিজেরা নিজেরা বানিয়ে নিজেরাই আমাদের এক গ্রুপকে আহলারিস বানিয়ে এক গ্রুপকে হানাফি বানিয়ে আহারিসদেরকে পরাজিত দেখিয়ে মিডিয়ায় প্রচার করলেন কি বিষয়টা ছিল বিষয়টা ছিল কি তিন রাকাত বেতর তিন রাকাত বেতর আমাদের হানাফি সমাজে যেভাবে পড়া হয় মাগরিবের সালাতের মতো করে তারা মাগরিবের সালাতের মতো দ্বিতীয় রাকাতে বসেন এই বিষয়টা তারা বলছেন সুনার প্রমাণিত অথচ আল্লাহ রসুল্লাহ ইসলাম মানে স্পষ্ট ভাষায় যেটা বলেছেন হাকেম তার সুনানের মধ্যে বিষয়টা নিয়ে এসেছেন এবং তিনি সেখানে বলছেন সেখানে যেটা বলা হয়েছে সালাতিন। তোমরা তিন রাকাত সালাত এমনভাবে বেতর মানে বেতর তিন রাখাত বেতরের সালাত এমনভাবে পড়ো না তুষা বিহু আল মাগরীব যেন সেটা মাগরীবের মতো হয়ে যায় মাগরীবের মতো হয়ে যায় এমনভাবে তোমরা বেতরের সালাত আদায় করো না এটার ব্যাখ্যা ওরা সবাই বলছেন মাগরীবের সালাতে যেহেতু দ্বিতীয় রাখাতে বসা হয় অতএব দ্বিতীয় রাখাতে বসা যাবে না এই হাদিসের মর্মার্থ হচ্ছে এটাই এবং আরো হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায় যেখানে আয়সা রাজন বলছেন যে কানা রসুলসুল্লাহাম ইউতিরুবি সালাহিন নিশ্চয় আল্লাহ রসুল্লাহ তিন রাকাত বেতর পড়তেন লাই এজনিসু ইহিয়া আখিরাত হিন্না সেই বেতরের শেষ রাকাত ছাড়া তিনি বসতেন না সোনান নাসাইতে একই বর্ণনায় এসেছে আরেকটু ভিন্ন ভাষায় কানা ইউ তিরবি সালাসিন তিনি তিন রাকাত বেতর আদায় করতেন লা এক ঔদু ইল্লাহিয়া আখের হিন্না তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না এর চেয়ে স্পষ্ট ভাষা আর কী হতে পারে আল্লাহ রসুল্লাহ ইসলাম বারবার মানে শুরুতে যেটা বললেন যে মাগরেবের সালাতের মতো করে তোমরা বেতন আদায় করো না তারপর আবার ব্যাখ্যা দেওয়া হচ্ছে এইভাবে যে তিনি আল্লাহ রসুল্লাহ ইসলাম কখনও শেষ রাখাতে ছাড়া বসতেন না এই স্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পরেও আমাদের ভাইরা যে কোনো মূল্যে প্রমাণ করতে চাচ্ছেন তারা যে আমলটা হাজার বছর ধরে করে আসছেন ওটাই ঠিক কেমনে ঠিক একটা দলিল তারা নিয়ে এসেছেন সহি মুসলিমের একটা বাপ বাধা হয়েছে সেখানে বলা হয়েছে আর তাসাহুদ বা দাক মিনার রুবাইয়া প্রত্যেক চা রাকাত সালাতের দ্বিতীয় রাকাত সালাতে একটা তাসাহুদ হবে এই একটা বাপ থেকে নিয়ে এসেছেন যেটা আল্লাহ আসলামের সরাসরি বক্তব্যও না আর যদি বক্তব্য হতো এটা হচ্ছে একটা আম বক্তব্য আমরা উসুলে ফিক যারা পড়েছি এমনকি হানাফি ভাইরা যারা এই ফিক পড়েন তারা সবসময় এটাই মূল্যীতি নির্ধারণ করেন যে খাসটা সবসময় আমের ওপরে প্রাধান্য পাবে আমভাবে যে কোনো চারাগা সালাতের মাঝখানে একটা তাসাহুদ হবে এটাই তো আমরা করি তাই না চারাগা সালাতের মাঝখানে আমরা তাসাহুদ পড়ি কিন্তু যেখানে আল্লাহ রসুলের স্পষ্ট বক্তব্য আছে যেখানে তাসাউদ পড়া লাগবে না সেখানে হুকুমটা আলাদা ওটা খাস হুকুম খাস হুকুম খাসের জায়গায় আম হুকুম আমের জায়গায় এটা তারাও জানেন জানার পরও যেহেতু তারা হাজার বছর ধরে একটা মাঝহ অনুসরণ করে আসছেন এবং এই মাঝাবে এই ফতোয়া দেওয়া আছে অতএব এই ফতোয়ার বিপরীতে তারা যেতে পারবেন না সেটা আল্লাহ রসুলের কথা হলেও সেটা মানতে তারা না আর একটা দলিল ইদানিং তারা আপনারা দেখেছেন ফেসবুকে যে আমাদের একজন ভাই তিনি কিভাবে আল্লাহ একটা সোমনাথকে ব্যঙ্গ করলেন আমরা যে সালাতে বুকে হাত বেঁধে দাঁড়াই এই হাত বেঁধে দাঁড়ানোটাকে তিনি যেভাবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করলেন আমাদের অন্তরটা সত্যি কেঁপে উঠেছে মনে হচ্ছে আল্লাহ আলম গজব বোধ তার উপরে যে কোনো সময় নাজিল হয়ে যাবে যে পদ্ধতিতে সেই কাজটা করল আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা দিচ্ছেন আগে বুকে হাত বাঁধতে হবে এ বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে তবে সবচেয়ে সহি যে হাদিসটা সহি ইবনে হুজাইমাই এসেছে ওয়াইল হজর তিনি বলছেন সল্লাই তো মা রসুল্লাহাম আমি রসুল্লাহ ইসলামের সাথে সালাত আদায় করেছিলাম ফাওয়াবা ইয়াদাহুল আলা ইয়াদিহি লুসরা তিনি তার ডান হাত বাম হাতের ওপর রেখেছিলেন আলা সদৃহী তার বুকের উপরে এ হাদিসটা ইব্নু খুদামে নিয়ে এসেছেন এবং হাদিসটা তিনি সহী বলেছেন এবং মহাদেস সিং সবাই বলছেন এই বিষয়ে যত হাদিস রয়েছে এই হাদিসটা হচ্ছে সবচেয়ে বেশি সহী সাহাল ইব্নি সাহাদ রাইদাল তার মধ্যে বর্ণিত বুখারি আরেকটা হাদিস আলহসুল আল্লাহ সাহাবিদ সাহুল তিনি বলছেন কাননাস মানুষকে মারুনা মানুষকে নির্দেশ দেওয়া হতো সে ব্যক্তি কোন ব্যক্তি তার ডান হাত রাখবে আলা আলাহিল উসরা সে তার বাম হাতের উপরে রাখবে আল্লাহিল ইসর ফালাতে তার ডান বাম কবজির উপর রাখবে তার ডান হাত তার বাম কবজির উপরে রাখবে বিশালাতের মধ্যে সহিবুখারীর সাতশো চল্লিশ নম্বর হাদিস জেরা শব্দের অর্থটা আমরা সবাই জানি এবং সমস্ত ডিকশনারিতে লেখা আছে জেরা মানে হচ্ছে কনুই মজার বিষয় হচ্ছে আমাদের হানাফি মাঝে যারা ভাইরা আছেন তারা যখন এই হাদিসটা অনুবাদ করেছেন ইসলামী ফাউন্ডেশন অনুবাদে হোক অথবা অন্যান্য যে অনুবাদগুলো রয়েছে সেখানে বলা হয়েছে কবজির ওপরে কবজি জেরা মানে আরবিতে বলা হয় কনুইকে কোনুয়ের উপর যখন কনুই হাত রাখা হয় তখন হাতটা কোথায় চলে আসে অটোমেটিক সেটা বুকের উপরে চলে আসে সেটা কি নাভির নিচে থাকে কখনই অসম্ভব ব্যাপার স্পষ্ট করে যেখানে বলা হচ্ছে সেখানে তারা বলছেন না কবজির উপরে কবজি তো এই হাদিস দুটো একটা হচ্ছে বুখারি হাদিস আর একটা হচ্ছে সহিবন হুজাইমার হাদিস সম্পূর্ণ সহি হাদিস আল্লাহ রসুলের আমল যেখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ রসুল বুকে হাত রাখতেন সালাতে এই সুস্পষ্ট প্রমাণিত হাদিসটাকে তারা রদ করে নাফির নিচে হাত বাঁধার তিন চারটা হাদিস রয়েছে এবং সবগুলো হাদিস মহাদিসকে নাম বলছেন জয়ীফ হাদিস সেগুলো দুর্বল হাদিস সেই হাদিসগুলোকে প্রমাণ করার জন্য সেগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা বলতে পারতেন না আমরা জয়িফ হাদিসের উপর আমল করি আমরা সহি হাদিসের উপর আমল করতে চাচ্ছি না হাদিসের উপর আমল করি এই জন্য আমরা এভাবে করি কিন্তু তারা জয়িফ হাদিসের ওপর তো আমল করেনি তার চেয়ে বড়ো অপরাধ যেটা করলেন যারা সহিদ হাদিসের ওপর আমল করেন তাদের সে আমলটাকে তারা ব্যঙ্গ করলেন যদি সৌদি আরবে কেউ যেয়ে থাকবেন থাকেন দেখবেন অধিকাংশ মানুষের হাত বুকে নাভির নিচে হাত বাঁধেন এরকম মানুষের সংখ্যা খুবই কম কারণ চার মাঝাব যেটা প্রসিদ্ধ চার মাঝাব প্রসিদ্ধ চার মাঝাবের শুধুমাত্র একটা মাঝাব ইমাম আবুহানিফার মাঝাবে নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে অন্য তিনটা মাঝাবে বলা হয়েছে বুকে হাত বাঁধার কথা ইমাম মালেকের কিছু অনুসারী রয়েছেন তারা আবার হাত বাঁধেন না হাত ছেড়ে রাখেন সেটা আলাদা ফাংশন কিন্তু অধিকাংশ মুসলমান অধিকাংশ যারা আছেন বিভিন্ন মাঝাবের ফলোয়ার তারাও কিন্তু বুকে হাত বাচ্ছেন এবং স্বয়ং যারা হানাফি মাঝাব অনুসারী অনুসারে এখন আমাদের দেশে আছেন তারাও কিন্তু বলেন চার মাঝাবই সঠিক তারা বলেন না এটা যে চার মাঝাব মানতে হবে তারা একটা মাঝাব ফলো করেন বাকি তিনটা মাঝাবকে তারা কিন্তু বাতিল বলেন না সেটাকেও তারা স্বীকার করেন স্বীকার করার পরেও সে সমস্ত মাঝাবগুলোতে স্বীকৃত একটা আমলকে তারা যখন বিকৃতভাবে উপস্থাপন করছেন তারা যখন এক্ষেত্রে ব্যঙ্গ করছেন আমার কী বলবো কালকে দেখে আমাদের সবারই মনে হয় গা শিয়ে উঠেছে এটি কীভাবে সম্ভব আল্লাহ রসুল সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা কারণ আল্লাহ কোরআনে অত্যন্ত কঠোর ভাষায় সেই সমস্ত মুনাফিকদের নিন্দা করেছেন যারা ইসলামের কোনো বিষয় নিয়ে ইস্তেহিজা করে ইসলামের কোনো বিষয় নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের সম্পর্কে অত্যন্ত কঠিন ভাষায় আল্লাহ রুম বলছেন ইন্না ইন্না আলহম খুদ ও আল আপ যদি মুনাফিকদের তুমি জিজ্ঞাসা করো আল্লাহর অমুক বিধান নিয়ে তুমি কেন ঠাট্টা বিদ্রুপ করলে তখন তারা কি বলে তারা বলে কুন না খুঁজ ও আমরা এই বিষয় নিয়ে এমনি একটু খেলাধুলো করছিলাম একটু একটু মজা করছিলাম আমরা আসলে ইচ্ছা করে বা সত্যি সত্যি বলি নাই আল্লাহ রব্লা আলমিন তাদের উদ্দেশ্যে বলছেন কুল হে মোহাম্মদ আপনি বলে দিন আবিল্লাহি ও আয়াতি ও রসুল হি কুন্তিউন তোমরা আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো লা তোমরা আজকের দিনে আর কোনো ওজোর পেশ করো না কত কাফার তুম বা আদা ইমানিকুম তোমরা তোমাদের ইমান আনার পরে আবার কাফের হয়ে গেছে এই আয়াতার উপর লক্ষ্য করে ওলামায় কেন সবাই বলেছেন আলসুল জামাতে যত ওলামায় কেন রয়েছে সবাই বলেছেন কোনো মুসলিম ব্যক্তি যদি ইসলামের কোন বিধান নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করে সে আর ইমানদারি থাকবে না সে কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে যদি সে কোনো বিধান ঠাট্টা বিদ্রুপ করে অথচ আমরা আজকে কি করছিটা কি আল্লাহর কাছে আল্লাহ রব্লা আলম আমরা হয়তো বা এই সমস্ত লোকের বিচার করতে পারবো না কিন্তু বিচার করার জন্য তুমি তো যথেষ্ট তুমি তো কোরআনে বলে দিয়েছ মুস্তাজিন যারা তোমাকে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য আমি তোমার জন্য যথেষ্ট যারা এই ধরনের কাজ করছেন আল্লাহরবুল্লা আলমের কাছে আমরা হেদায়ত কামনা করছি যদি তাদের কপালে হেদায়ত নসিবের না থাকে আল্লাহ ব্লালেন আলম যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেন আল্লাহ আমি প্রিয় যেটা বলছিলাম যে আল্লাহ রসুল ইসলামের সুননাথকে অনুসরণ করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং একটা সুননাথকে যদি আমরা অস্বীকার করি একটা সুননাথকে যদি আমরা অবজ্ঞা করি তার শাস্তি কি হতে পারে এবার আমরা আসুন তিন নম্বরে আসব যারা প্রকৃত ইমানদার তাদের তৃতীয় বৈশিষ্ট্য তারা সর্বদা কল্যাণের কাজে যে কোনো ফরজ ইবাদত নফল ইবাদতের কাছে সবসময় তারা অগ্রগামী থাকবে এবং যে কোনো পাপাচার থেকে তারা মুক্ত থাকার চেষ্টা করবে কোন পাপের মধ্যে তারা কখনো থাকার চেষ্টা করবে না কারণ সে জানে কোনো ব্যক্তি যখন কোন কবিরা গোনা করে তখন সে কি ওই সময়টাতে মুমিন থাকে আল্লাহ বলছেন লাজনি জানিন ওহু আজনি অহু ওহু মুমিন অর্থাৎ যখন কোনো জেনাকার জেনা করে তখন সে আর মুমিন থাকে না ওনারা বলা হচ্ছে তার ইমানটা তার মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে যখন সে পাপ কাজ শেষ করে তখন আবার ইমান তার মধ্যে ফিরে আসে যখন সে পাপ কাজ করা অবস্থায় থাকে তখন তার মানে ভেতরে আর ইমান থাকে না ইমানটা উপরে ঝুলন্ত অবস্থায় থাকে এখন আমরা সাধারণত কবিরাগনা যারা করছি তারা সাময়িক কিছু কবিরাগনা করছি কিন্তু স্থায়ী একটা কবিরাগনা আমরা অধিকাংশই এখন করে ফেলছি সেই কবিরাগনাটা কি জানেন আপনারা সেটা হচ্ছে সুদের কবিরাগনা আমাদের মধ্যে অসংখ্য ভাই রয়েছেন যারা বিভিন্ন ব্যাংক থেকে সুদ নিয়ে তাদের প্রতিষ্ঠান গড়ে তুলছেন ব্যবসা গড়ে তুলছেন নানা রকম কাজ করছেন অনেকে সরাসরি সুদি ব্যাংকের চাকরির সাথে জড়িত আছেন এই পাপগুলোর মধ্যে যারা আমরা আছি তারা আমরা স্থায়ীভাবেই কিন্তু রয়ে গেছি তার মানে কি আমাদের ইমানটা কিন্তু আমাদের মধ্যে আর ব্যাক করার সুযোগ পাচ্ছে না ইমানটা কিন্তু আমাদের উপরে ঝুলন্ত থেকে যাচ্ছে অত্যন্ত সাবধান যারা আমরা এই সমস্ত পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছে আমরা সাধ্যমতো চেষ্টা করি যত দ্রুত সম্ভব এই পাপতে যেন নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি কারণ আমরা জানি আল্লাহ রব্লালী বলছেন হে গণ তোমরা আল্লাহকে ভয় করো মা রিবা তোমরা সুদে যে বাকি অংশ ছিল বকে অংশ ছিল সেগুলোকে তোমরা ছেড়ে দাও রসুলি যদি তোমরা সুদ ছেড়ে দিতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আমরা কি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করে পার পেতে পারবো প্রিয় উপস্থিতি যারা এখনও পর্যন্ত এই ধরনের পাপগুলোতে জড়িয়ে রয়েছি আমরা সাধ্যমতো চেষ্টা করি যেন আমরা পাপ থেকে ফিরে আসতে পারি তবেই ইনশাল্লাহ আমাদের মধ্যে ইমান থাকবে আর নতুবা পাপের মধ্যে যদি এখনও ডুবে থাকি তাহলে আমাদের ইমানটাও আকাশে ঝুলন্ত থেকে যাবে সর্বশেষ হচ্ছে মা ইমান আনার পরে ইমানের উপর টিকে থাকা এটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা বিষয় ইমানের উপর টিকে থাকাটা অত্যন্ত কঠিন একটা বিষয় আমি একদিকে ইমানদার আরেকদিকে বেঈমান আমি মসজিদে সালাত আদায় করছি ইমানদার মসজিদের বাইরে যখন যাচ্ছি তখন আমি সুদ খাচ্ছি তখন আমি ঘুষ খাচ্ছি নানা দুর্নীতি করছি সেখানে আমাদের ইমানের আর ঠিক থাকে না আল্লাহ রব আলম এদের উদ্দেশ্যে বলছেন আফাতু মিনুন আবিবাদ কিতাব ওতাক ফুর তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশকে অবিশ্বাস করবে ইমানদার হতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে আপনি মসজিদে আল্লাহর বিধান মানবেন মসজিদের বাইরে অন্য কারো বিধান মানবেন এই সুযোগ আপনার জন্য রাখা হয়নি প্রিয় উপস্থিতি এই জন্যই বলা হচ্ছে ইন্নাদিন কল রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ সুম্মাস্তা কম অতঃপর এই দাবির উপর যারা টিকে থাকতে পারে তাতা নাজাল মালাইকা তাদের উপরেই আল্লাহর ফেরেশ তারা নাজির হন আল্লাহ আসলামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ আল্লাহ আপনি আমাকে এমন একটা কথা বলেন যে কথাটা বিষয়ে বা যে বিষয়ে আমি অন্য কাউকে আর জিজ্ঞাসা করবো না তখন আল্লাহ আসলাম বলেন তুমি বলো আমি আল্লাহর উপর ইমান এনেছি অতঃপর তোমার এই দাবির উপর তুমি টিকে থাকো কারণ এই কাজটাই কঠিন ইমান এনেছি কথা বলা সহজ কিন্তু ইমানের ওপর টিকে থাকবেন আপনি এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন না আর এই জন্যই আমরা যখন ওই যে ইয়ে সালাত পড়ি জানাজা সালাত পড়ি জানাজা সালাতে একটা দোয়া পড়ি সেই দোয়াতে আমরা বলি আল্লাহ ইসলাম যারা আমাদের মধ্যে জীবিত রয়েছে যাদেরকে জীবিত তুমি রেখেছ তাদেরকে তুমি ইমানের উপর জীবিত রাখো অমান তাওয়াই তাহ মিন্না তাহ আল আল ইমান এবং যাকে তুমি মৃত্যু দান করবে আমাদের মধ্যে তাকে তুমি ইমানের উপর মৃত্যু কারণ কি ইমানের উপর মৃত্যুটা অত্যন্ত কঠিন ব্যাপার ইমানের ওপর মৃত্যু বরণ কি না আমি কিন্তু আজ বলতে পারবো না কেউ বলতে পারবো না আমরা আমরা ইমানদার হয়েছি বটে ইমানদার দাবি করছি বটে কিন্তু ইমানদার হিসেবে মৃত্যুবরণ করতে পারবো এই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না আর এই জন্যই ইমানের উপর ইস্তেকামাত এটা অত্যন্ত জরুরি তাহলে যারা প্রকৃত ইমানদার হবেন তাদের পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে প্রথমত তারা তাওহিদের উপর কায়েম থাকবেন কোনো অবস্থাতেই তারা শির করবে না দ্বিতীয়ত তারা সর্বদা আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নাতকে অনুসরণ করবেন কোনো অবস্থাতে তারা কোনো প্রকার বেদাহাত করবেন না নতুন নতুন সৃষ্টি করবেন না আল্লাহর কিতাব এবং সুন্নাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করবেন এবং কোন ক্ষেত্রে তারা কোনো বেদাহাত করবেন না আর তিন নম্বর হচ্ছে সর্বদা তারা কল্যাণ কাজে সৎ কাজে অগ্রসর থাকবেন এবং অন্যায় কাজ থেকে পাপাচার থেকে তারা বিরত থাকবেন চার নম্বর তারা অবশ্যই সর্বদা হকের উপর টিকে থাকবেন ন্যায়ের উপরে টিকে থাকবেন দিনের ওপর টিকে থাকবেন ইমানের উপর টিকে থাকবেন ও আরেকটা বিষয় সর্বশেষ পাঁচ নম্বর যেটা বলা হয়নি আল ইস্তিনাব মিনাদ জুলুম মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা কখনো কারো ওপর জুলুম করবে না তার অন্য ভাইয়ের উপর কখনো তারা জুলুম করবে না এটা অন্যতম একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অধিকাংশই গাফেল আমরা ইমানের দিক দিয়ে ঠিক আছি অনেকে আমলের দিক দিয়ে ঠিক আছি ভালো কাজের দিক দিয়েও ঠিক আছি কিন্তু অন্য মানুষের উপর যে জুলুম হয়ে যায় মাঝে মধ্যে আমাদের দ্বারা এখান থেকে আমরা বেঁচে থাকতে পারি না আল্লাহাম আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আল মুসলিম মানসালিম আল মুসলিমানি হি একজন মুসলমান হচ্ছে সেই যার জিহবা থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে আপনি কোনো মুসলমানকে যখন গিবত করছেন তার মানে আপনার জিহবা থেকে ওই মুসলমানটা নিরাপদে নাই আপনি যখন তার কোনো বিষয়ে ক্ষতি করছেন তার মানে ওই মুসলমান আপনার কাছে নিরাপদ না তার মানে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই আল্লাহন হারি সে বলছেন লাই মিনু আহাদাই ওহব আলি আহি মাই ওহেব আলী নফিসি ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না না পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে অন্য ভাইয়ের জন্য কেউ কোনো খারাপ কিছু ভালোবাসে নিজের জন্য কেউ ভালো খারাপ কিছু ভালোবাসে না তাহলে আমি যখন অন্য একটা ভাইয়ের প্রতি অপরাধ করছি অন্যায় করছি জুলুম করছি নিঃসন্দেহে সেটা আমি একটা ইমান বিরোধী কাজ করছি প্রিয় উপস্থিতি এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত খেয়াল রাখা জরুরি এবার সর্বশেষ যে পয়েন্টে আমরা আসবো সেটি হচ্ছে ইমানকে আমরা হেফাজত করব কিভাবে। কিভাবে আমরা ইমানকে হেফাজত করব ইমানকে হেফাজত করা এটা অন্য ধরনের একটা জিহাদ এটা সবচেয়ে বড় জিহাদ বললেও ভুল হবে না ইমানের ওপর টিকে থাকা জিহাদ প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার আকিদা এবং মানহার যেন বিশুদ্ধ থাকে সবসময় এই চেষ্টা করতে হবে ইসলাম তিনি আমাদেরকে দুইটা জিনিস ভবিষ্যৎবাণী হিসাবে রেখে গিয়েছেন দুইটা হাদিস তিনি স্পষ্টভাবে বলেছেন যেটাকে বলে তেরাক মুসলিম উম্মার মধ্যে বিভক্তি হবে মুসলিম উম্মা নানা দল উপদলে নানা রকম আকিদা আমলে বিশ্বাসী হয়ে যাবে এই অবস্থায় একটা দল মাত্র থাকবে যেই দলটা থাকবে সহি আকিদা এবং মানহাজের উপরে একটা দল মাত্র থাকবে সেই দলটার নাম কি সেই দলটার বৈশিষ্ট্য কি আল্লাহুল বলছেন মা আনা আলিহা সাবি তার বৈশিষ্ট্য হচ্ছে এই তাদের বৈশিষ্ট্য হবে এই আমি এবং আমার সাহবায়েকেরাম যেই পথের উপর চলব এই পথের উপর তারা চলবে যারা এই পথের উপর চলতে পারবে তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী যদি ইমানকে বাঁচাতে হয় তবে আমাদেরকে সবার আগে এটাই লক্ষ্য রাখতে হবে আমরা আল্লাহ রসুল এবং তার সাহবায়েকেরামের প্রদর্শিত পথের উপর টিকে আছি কিনা আল্লাহ রসুল আরেক বলছেন আলাইকুম বিশুন্নাতি তোমাদেরকে অবশ্যই আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে ও সুনাতিল খোলাফায়ের রাশিদিন এবং খোলাফায় রাশিদিন যে নীতিমালা রেখে গেছেন সেই নিয়ম নীতির উপর থাকতে হবে ও আব্দু আলি বিন নওয়াজেজ এবং এই নিয়ম নীতিকে তোমরা এমনভাবে আঁকড়ে ধরে থাকো যেমনভাবে মানে দাঁতের মাড়ি দিয়ে আঁকড়ে ধরে থাকতে হয় প্রিয় উপস্থিতি তাহলে সবার আগে সহি আকিদা এবং সহি মানহাজ এই পথটা আমাকে চিনতে হবে আগে যে কোন পথ কোন পথ দিয়ে গেলে আমি সঠিক জিনিসটা পাবো এই পথটাই তো আমরা বুঝি না আমরা মনে করছি ভালো কাজ করলেই হয়ে গেল ভালো কাজ করলেই কি সেটা আল্লাহর কাছে গণ্য হবে কুলহাল নব্বিকুম না আমালা আমি কি তোমাদেরকে সেই সমস্ত ভালো কাজকারীদের সম্পর্কে বলবো না যারা ভালো কাজ করার পরে ক্ষতিগ্রস্ত আল্লাহ দিন আহসমুল যারা মনে করে তারা মনে হয় খুব ভালো ভালো কাজ করছে অথচ তারা ক্ষতিগ্রস্ত আমরা যেন এই পথের মধ্যে চলে না যাই আমরা যখন প্রতিদিন সালাদ আদায় করি সুরা ফাতিয়া পড়ছি তাই না সেরাফাতিহাতে আমরা কি বলি এদিন আসরাত আল মুস্তাকিম কেন আমরা এটা বলি আমরা তো মুমিন হিসেবে নিজেদের দাবি করছি আমরা পাঁচক সালাত সালাদ পড়ছি সালাদ পড়ার পরে আবার কেন বলতে হচ্ছে আল্লাহর কাছে হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান আমি তো সরল সঠিক পথেই আছি না থাকলে এখানে আসতাম কি জন্য প্রিয় উপস্থিতি এটার অর্থ হচ্ছে এই যে সিরাতুল মুস্তাকিম চেনা জিনিসটা অনেক কঠিন আপনি সিরাতুল মুস্তাকিম নিজে মনে করছেন হয়তো আছেন কিন্তু আপনি সিরাজুল মুস্তাকিমের মধ্যে নাও থাকতে পারেন আপনি মনে করেছেন আপনি ঢাকার গাড়িতে উঠেছেন কিন্তু আপনি উঠে বসে আছেন বরিশালের গাড়িতে আপনি নিজেও জানেন না এই জন্য আপনাকে আগে রুট চিনতে হবে কোন রুটে আপনি যাবেন ঢাকায় যদি যান আপনাকে ঢাকার গাড়িতেই উঠতে হবে বরিশালের গাড়িতে উঠে আপনি ঢাকায় যেতে পারবেন না আপনার নিয়তটা যতই সহিব না কেন মনে করছেন আমার নিয়তটা অনেক ভালো আমি তো আল্লাহকেই চাই আল্লাহকে চান ঠিক আছে কিন্তু আপনি সঠিক পথে যে অনুসরণ করেন নাই আপনাকে সঠিক রুটটা অবশ্যই অনুসরণ করতে হবে আর এই সঠিক রুটটার নাম হচ্ছে মান আলি হা সাবি আল্লাহ রসুল্লাহ ইসলাম যে পথে চলেছিলেন এবং তার সাহাবাই কালাম যে পথে চলেছিলেন প্রতিটা পদে পদে সেই পথে যদি আমরা অনুসরণ করতে পারি তবে আমরা সঠিক পথ পাবো দুই নম্বর আমাদেরকে অবশ্যই চরম পন্থা থেকে দূরে থাকতে হবে বাড়াবাড়ি থেকে দূরে থাকতে হবে এটা আজকে সমাজে আমাদের অন্যতম একটা মহামারী অন্যতম একটা মহামারী আমরা দিনের বিষয়গুলো নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি করি এবং এই বাড়াবাড়ি করার কারণে কিন্তু ইসলামের মধ্যে যত দল উপদল তৈরি হয়েছে বাড়াবাড়ি করার কারণে একটা দল মনে করেছে আমাদেরকে অবশ্যই রাষ্ট্রক্ষমতায় যেতে হবে ক্ষমতায় না যাওয়া পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না এবং সেটাকেই তারা এই কামতে দিন মানিয়ে ফেলেছে এই বিষয়টা নিয়ে যখন তারা বাড়াবাড়ি করেছে তারা পদভ্রষ্ট হয়ে গেছে কারণ একামতের দিনের এই ব্যাখ্যা পৃথিবীর কোনো আলেম কখনো দেন নাই উনিশশো একচল্লিশ সালের আগে এই ব্যাখ্যা পৃথিবীতে কেউ কখনো দেন নাই যে একামতের দিন মনে হচ্ছে একামতুর দৌলা অর্থাৎ রাষ্ট্রক্ষমতা আমাকে যেতেই হবে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা অবশ্যই যেতে হবে বা রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক এটা আমরা সবাই যাই কিন্তু তার অর্থেই না ওটা হচ্ছে এবাদতের মূল আসরুল তারা বলছেন এটা হচ্ছে সকল ইবাদতের মূল এবাদত হচ্ছে ক্ষমতায় যাওয়া এমনকি তারা হজ জায়গা এগুলোকে সব বানিয়ে ফেলেছেন ওই এবাদত করার জন্য ট্রেনিং কোর্স তার মানে তারা এবাদতের সংজ্ঞাটাই চেঞ্জ করে ফেলেছেন প্রিয় পরিস্থিতি যদি ওইটাই এবাদত হতো তাহলে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সমস্ত পয়গম্বর তারা সবাই রাষ্ট্রনেতা হতেন রাষ্ট্রনেতা কয়জন হয়েছিলেন কয়জন হয়েছিলেন মাত্র চারজন আমাদের রসুর মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার আগে তারা ওইকে ইউসুফ আলাহ ইসলাম ছিলেন তারপরে সুলাইম আলহ ইসলাম এবং তার পিতা দাউদ আলাহ ইসলাম এই চারজন নবী ছাড়া পৃথিবীতে অন্য কোনো নবী রাষ্ট্রক্ষমতায় ছিলেন যদি না থেকে থাকেন তাহলে তারা কি ব্যর্থ হয়ে গেছেন তারা কি দিন কায়েম করতে ব্যর্থ হয়েছেন প্রিয় উপস্থিতি এই সংজ্ঞাটাই তারা চেঞ্জ করে ফেলে দিয়েছেন আজকে এবং এই সংজ্ঞার কারণে আজকে দুই ধরনের বিপদ হয়েছে একদল মানুষ মানুষ মনে করেছে যে কোনো উপায়ে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে এবং এই জন্য তারা প্রয়োজনে গণতন্ত্রকেও বাছাই করে নিতে দ্বিধা করছেন না তারা মনে করছেন প্রচলিত এই শিরকি গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব আরেকজন মানুষ মনে করেছেন আমাদেরকে মানুষ মেরে হলো, মুসলমানদেরকে হত্যা করে হলেও আমাদেরকে ওইখানে যেতে হবে এবং তারা অস্ত্রবাজি শুরু করেছেন বিশেষ করে যারা জঙ্গিবাদী কার্যক্রমের সাথে জড়িত আপনারা তারা জানেন মুসলমানদেরকে মেরে তারা ক্ষমতায় যেতে চায় প্রতিটা মুহূর্তে তাদের টার্গেট কাকে কোথায় কীভাবে মারবে এটা হচ্ছে তাদের টার্গেট আর মানুষ রয়েছেন যারা হয়তোবা অস্ত্রবাজি করেন না বটে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি করেন কেমন একটা দল রয়েছে আমাদের হালেস ভাইদের মধ্যে ইদানিং তাদেরকে দেখা যায় তারা বলছেন একই দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে সারা বিশ্বব্যাপী একই দিনে সিয়াম পালন করতে হবে একই দিনে ঈদ পালন করতে হবে একটা দল আছে না দেখবেন এরা এই বিষয়টা এতটাই বাড়াবাড়ি করে যে তাদের দাওয়াতের মূল উসুলি হয়ে গেছে ওইটা অন্য কোনো বিষয়ে তাদের কোনো দাওয়াত নেই সব জায়গায় যাবে একটাই দাওয়াত নিয়ে যাবে এটা হচ্ছে এক প্রকার বাড়াবাড়ি দিনের মধ্যে বাড়াবাড়ি এগুলো আল্লাহ রসুল্লাহাম স্পষ্টভাবে বলছেন ইয়া আল গুলু তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো ফাইন নামা কানা কামানুম আল গুলু ফিদ্দিন কেননা ইতিপূর্বে যত দল ধ্বংস হয়ে গেছে যত জাতি ধ্বংস হয়েছে তাদের ধ্বংস হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে তাদের দিনের বিষয়ে বাড়াবাড়ি আরেক দল আছে এখন আপনাদের এই এলাকায় তো এই অবস্থায় যারা নাফস আত্মশুদ্ধিকেই মনে করেন সব কিছু আত্মশুদ্ধি মানে কি আত্মশুদ্ধি মানে জিকির করা জিকিরের মাধ্যমে নাকি আত্মশুদ্ধি হয় এবং সেটাকে কেন্দ্র করে তাদের সমস্ত কার্যক্রম বিভিন্ন অজিফা তারা দিচ্ছেন এই দিচ্ছেন তাই দিচ্ছেন কিসের জন্য আত্মশুদ্ধির জন্য নফসের জন্য এবং নফস হয়ে গেলেই তারা মনে করছেন সব কিছু হয়ে গেল প্রিয় উপস্থিতি তাজকিয়াতুর নফস প্রয়োজন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি কেন এটা নিয়ে বাড়াবাড়ি করতে যে আপনি সব কিছুকেই পুরা ইসলামটাকে জিকিরের মধ্যে ঢুকিয়ে দিলেন জিকির ছাড়া ইসলামের আর কিছুই নেই এগুলো বাড়াবাড়ি নয় প্রত্যেক জায়গাতে আপনি দেখবেন যেখানে আপনি বাড়াবাড়ি করছেন সেখানে আপনি ঠকে যাবেন এবং এই বাড়াবাড়িটা আপনি দেখে নিজেই বুঝতে পারবেন যে এরা বাড়াবাড়ি করছে তো ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই যখনই আপনি বাড়াবাড়ি করবেন নিঃসন্দেহে সেখানে আপনি অদ্ভুষ্ট হয়ে যাবেন তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আলহিফ জুবিনা তাসু গোরামি থেকে নিজেদেরকে হেফাজত করা গোড়ামি থেকে হেফাজত করা গোড়ামি মানে কি কোনো বিষয়ে আপনার মাথায় ঢুকে আছে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ এটা করে আসছে তাহলে কি তারা ভুল করে আসছে এই যে জিদ এই যে অহমিকা এই যে ভিতরকার একটা গোড়ামি এই গোড়ামিটা আমাদেরকে সত্য পথ গ্রহণ করতে সব সময় বাধা দেয় আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন অধিকাংশ ভাই তারা আলহামদুলিল্লাহ নতুন করে দিনের পথে এসেছেন তাদের অন্তরটা যদি এইরকম থাকতো গোড়ামি ভরপূর্ণ ভরপুর গোড়ামিতে ভরপুর তাহলে তারা কখনোই এই পথে আসতে পারতেন না যদি সত্যটাকে চিনতে হয় তাহলে আপনাকে সবার আগে এই গোড়ামি দূর করতে হবে যে আমি অতীত থেকে যা করে এসেছি ওটাই ঠিক আমার মসজিদে যা চলে ওটাই ঠিক এই চিন্তা আপনাকে বাদ দিতে হবে আপনাকে অবশ্যই সত্য অনুসন্ধানী হতে হবে এবং এটুকু আপনাকে নিশ্চিতভাবে মেনে নিতে হবে যে অকুল যা অকুলের হাক কুমির সত্য আসে একমাত্র কার পক্ষ থেকে সত্য আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের পক্ষ থেকে আসে না কোনো ব্যক্তির পক্ষ থেকে আসে না সত্য আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাস যখন আপনার মধ্যে বদ্ধমূল হয়ে যাবে তখন আপনার মধ্যে এই গোড়ামে আর কাজ করবে না যে আমি জানতাম না আপনি জানতেন না বলে কি কেউ জানবে না আপনি হয়তো কোনো বিষয়ে নাই জানতে পারেন আপনার বাপদাদা হয়তো বা কোনো বিষয়ে নাই জানতে পারেন তাদের অনেক বিষয়ে ভুল ভ্রান্তি থাকতেই পারে তারা হয়তো তাদের ভুল ভ্রান্তির জন্য হয়তো বেঁচে গেছেন তারা হয়তো আল্লাহর কাছে ওজোর দিয়ে হয়তো বেঁচে যেতে পারেন কিন্তু আপনি যখন সত্যটা জানলেন জানার পরে যদি আপনি বাপদাদার অজুহাত দেন কালকে আমাদের ময়দানে এই জন্যই আপনাকে ধরা খেতে হবে তখন আল্লাহর কাছে আফসোস করে আর কুল পাবেন না তখন বলবেন জি আল্লাহ আমার তো কোনো দোষ ছিল না রব্বানা ইন্দানা আতা আনা সাদাতানা কুবার আনা হে আল্লাহ আমি আমার যারা নেতারা ছিল তাদের আনুগত্য করেছিলাম যারা আমাদের বড়রা ছিল যারা আকাবির বুজুর্গ ছিল তাদেরকে তো অনুসরণ করেছিলাম ফাদ সাবিল ওরাই তো আমার বদভুষ্ট করে দিয়েছে আল্লাহর কাছে যে এই কথা বলবেন কিন্তু আল্লাহ কি আপনাকে এই কথা শুনবে আপনার কাছে হক এসেছিল হক আসার পরে আপনি শোনেন নাই কেন শোনেন নাই বাদ করে করেন তাই যদি এই অজুহাত দিয়ে আপনি কাল কি আমাদের ময়দান আল্লাহ কাছে দাঁড়ান এই অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না যদি গ্রহণ করেন তাহলে আবু এই কী বলো আবু তালেব আবু তালেবের অভিযোগও আল্লাহ গ্রহণ করে নেবেন কারণ আবু তালেব তার দাদার মাঝাবের উপর থাকার জন্য আল্লাহ রসুলের কাছ থেকে হক পাওয়ার পরও গ্রহণ করেনি কেন গ্রহণ করেনি কারণ বাপদাদা সারাটা জীবন ওই কাজ করে গেছে এখন যদি মরার সময় তিনি এই কাজ করেন এটা তার জন্য একটা লজ্জার বিষয় হবে এই জন্য তিনি এই কাজ করেন নাই তা আমরাও যদি একই কথা বলি তাহলে ওই আবু তালেবের সাথে আবুল আহাবের সাথে আবু জাহালের সাথে আমাদের কি পার্থক্য থাকলো চার নম্বর আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে সংঘবদ্ধ থাকা এই বিষয়টা এখন মুসলিম উম্মার জন্য এই বিষয়টা এখন মুসলিম উম্মার জন্য একটা বলা যায় বলা যায় একটা মানে হারিয়ে যাওয়া সুন্নত মুসলিম উম্মা এখন আর একতাবদ্ধ থাকতে চায় না মুসলিম উম্মা চায় পরস্পর বিচ্ছিন্ন হয়ে থাকতে এবং বিচ্ছিন্নতাটা তাদের এখন মূলনীতি হয়ে গেছে আর এর পিছনে অবশ্য আল্লাহ রসুল্লাহ আসলামের একটা বাণীও আছে আল্লাহ রসুল্লাহ আসলাম আল্লাহর কাছে তিনটা বিষয় চেয়েছিলেন কিন্তু আল্লাহ আল্লাহমিন তাকে দুইটা বিষয় দিয়েছেন একটা বিষয় দেন নাই সেটা হচ্ছে মুসলিম উম্মা কখনো একতাবদ্ধ থাকবে না বিভক্তি হবে এটাই মুসলিম উম্মার জন্য একটা ভবিষ্যৎবাণী আল্লাহবল করে গিয়েছেন আল্লাহ রসুল করে গিয়েছেন এবং আল্লাহ রব্লা আলমিন এই দোয়াটা আল্লাহ রসুলের কাছ থেকে কবুল করেন নাই এই বিভক্তি আমাদের মধ্যে থাকবে কিন্তু তারপরে আল্লাহরবল বলছেন কি ওয়াতাসমি হাবিল জামিয়া তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো আল্লাহ রসুল বারবার বলছেন আল জামাত রহমাতুন ঐক্যবদ্ধ থাকাটাই রহমতের জীবন অলফুর কত বিচ্ছিন্ন থাকা হচ্ছে আযাবে জীবন আল্লাহ রবুল্লা আলমী চান যে আমরা ঐক্যবদ্ধ থাকি কিন্তু থাকবো না এটা হচ্ছে বাস্তবতা কিন্তু তার অর্থ এই না যে আমরা বিভক্ত নিজেরা নিজেরা হব জোর করে আমাদের চেষ্টাটা কি হবে আমাদের চেষ্টা হবে ঐক্যবদ্ধ থাকা জামাতবদ্ধ থাকা এবং যত বেশি আমরা জামাতবদ্ধ থাকবো তত বেশি আমরা আমাদের নিজেদের ইমানকে বাঁচাতে পারবো আল্লাহ রসুল্লাহ আসলামকে হোজাই ফেবুল্ একবার জিজ্ঞাসা করেছিল হে আল্লাহ রসুল এমন একটা জামানা আসবে যেই জামানাতে মানুষ ইমানের কথা বলবে কিন্তু তারা পদভ্রুষ্ট হবে এই অবস্থায় নিজের ইমানের ইমান বাঁচানোর জন্য আমি কি করবো আল্লাহ রসুল তাকে বললেন তাল জাম জামাত আল মুসলিমিন ও ইমাম আহম এ অবস্থায় মুসলিম মুসলমানদের যে জামাত থাকবে এবং তাদের যিনি ইমাম থাকবেন তাদেরকে তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা সহজে পদভ্রুষ্ট হবে না উপস্থিত এরা হচ্ছে আল্লাহ ওসিয় সুতরাং আমাদেরকে অবশ্যই যদি আমরা ইমান বাঁচাতে চাই ইমানকে যদি আমরা সংরক্ষণ করতে চাই ইমানের পথ থেকে যদি আমরা পদভ্রষ্ট না হতে চাই আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে সর্বশেষ আমাদেরকে অবশ্যই দাওয়াতি কাজে প্রত্যেককে সময় দিতে হবে দাওয়াতের কাজে প্রত্যেককে আমাদের সময় দিতে হবে আমাদের সামনে যে অন্যায় কাজগুলো হয় এই অন্যায় কাজগুলো যদি আমরা নীরবে চোখে দেখি তাহলে নিঃসন্দেহে আমরা ইমানের পথ থেকে নিজেরাও কোনো এক সময় হারিয়ে যাব আল্লাহাম আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন মানরা আমিন কুমুন কারান তোমাদের মধ্যে যদি কেউ খারাপ কাজ দেখে তাহলে কি করবে ফালি ইউরাদি সে যেন খারাপ কাজটাকে নিজের হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে ফাইল নামিয়াস্তাদি ফিলিসানহি যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে তাহলে কি করবে অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করবে ফাইল নামিয়াস্তাদি ফাবি ফলবিহি যদি মুখ দিয়ে প্রতিবাদ করার মতো হিম্মতও না থাকে তাহলে অন্তত পক্ষে ওই খারাপ কাজটাকে ঘৃণা করবে অদালিকা রাফুল ইমান আর এটা হচ্ছে ইমানের সর্বশেষ অংশ এরপরে আর কিচ্ছু থাকবে না তাহলে যারা ইমানদার হবেন তাদের বৈশিষ্ট্য হবে তারা যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে তারা কথা বলবে চেষ্টা করবে সে অন্যায়টাকে দূর করার জন্য এবং সেখানে হকটাকে প্রতিষ্ঠা করার জন্য এটা ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য সর্বশেষ কথা এই পৃথিবীতে আমরা সামান্য কিছু সময়ের জন্য এসেছি এই সময়টা পার হয়ে যাওয়ার পর আমাদেরকে আবার অনন্ত জীবনের পথে যেতে হবে সেই পথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্বল সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের ইমান আমাদের বিশুদ্ধ ইমান আমাদের হক ইমান যে ইমানকে আল্লাহ রবলাইন বলছেন উলাইকা উলায় কাহমুদ হাক্কা প্রকৃত মুমিন হচ্ছে এরাই অথবা বলা হয়েছে উলাইক কাহমদ সহ দেখুন হচ্ছে সত্যবাদী ইমানদার সেই সত্যবাদী ইমান যদি আমরা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারি তবেই ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে মুক্তি পেয়ে যেতে পারি এবং এই সত্যিকারের ইমান যদি আমরা গ্রহণ করতে পারি শুধুমাত্র আখেরাতে কেন আমরা দুনিয়াতেও ইনশাল্লাহ আল্লাহর কাছে সম্মানিত হব আল্লাহ রবীন্দ্রন বলছেন ও হাকুন আলাইনা আলাই নাসরুল মিনিন নিশ্চয়ই আমাদের ওপর হক হলো আমরা ইমানদারদেরকে সহযোগিতা করব। আজকে আপনারা এই মসজিদ অনেক কষ্ট করে নির্মাণ করেছেন এই ভোলার বুকে আপনারা অনেক কষ্ট করে আপনার ইমানটা ধরে রেখেছেন কিন্তু যদি আপনারা আপনাদের এই বিশুদ্ধ ইমানের ওপর টিকে থাকতে পারেন আল্লাহ রবুল্লা আলম ওয়াদা করছেন আল্লাহ রবুল্লা আলমের সহযোগিতা আপনাদের জন্যই ওলা তাহিনু ওলা তহজানু ওয়ান তুমুল্লা আলাগুন্ত ওমিনিন তোমরা হতাশ হয়ে যেও না তোমরা দুঃখিত হও না যদি তোমরা মুমিন হও যদি তোমরা প্রকৃত ইমানদার হও তাহলে তো বিজয়ী তোমরাই শয়তান আমাদেরকে কখনোই পদভুষ্ট করতে পারবে না শয়তান আমাদেরকে কখনোই বিপথে নিতে পারবে না যদি আমরা ইমানের ওপর টিকে থাকতে পারি আল্লাহ রবুল্লা আলম বলছেন ইন্নাউল্লা সালাই সুলতান আল্লা না মানু নিশ্চয় যারা ইমান এনেছে তাদের উপর শয়তান কোনো প্রভাব বিস্তার করতে পারে না শয়তান তাদের পদভ্রষ্ট করার চেষ্টা করেও সে ব্যর্থ হয়ে যাবে যদি আমরা প্রকৃত ইমানদার হতে পারি ও আল্লাহ রব্বি রব্বিহিমিয়া তাকালুন আর ইমানদারের বৈশিষ্ট্য হলো তারা সবসময় আল্লাহর উপর ভরসা করে তারা একা আছে হয়তোবা তার মসজিদে আর কেউ সহি আকিদা অনুযায়ী সহি মানহাজ অনুযায়ী সালাত আদায় করছে না কিন্তু সে একাই আল্লাহর উপর ভরসা করে সে সুন্নাতের উপর টিকে আছে এই মানুষটার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের বিজয় অপেক্ষা করছে এই মানুষটার জন্য আল্লাহরবুল্লা আলমিন নুসরাত অপেক্ষা করছে নিশ্চয়ই এই মানুষটা ইনশাল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে সব সর্ব সর্ব সব জায়গাতে সে ইনশাল্লাহ সফল কাম হবে আর সেই সফল কাম হওয়ার জন্যে আজকে আমাদের এই প্রচেষ্টা এই সফল কাম হওয়ার জন্যে আজকে আমাদের এই আন্দোলন আমরা আন্তরিকভাবে চাইব যে আপনারা প্রত্যেকেই যে ইমান নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ যে সত্য ইমানের ওপর প্রতিষ্ঠিত হয়েছেন সেই ইমানের উপর আমৃত্যু আজীবন কায়েম থাকার জন্য সংকল্পবদ্ধ হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্লি আমাদের সকল ভাইকে ইমানের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন আমাদের প্রত্যেক ভাইকে মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমলের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রত্যেক ভাইকে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে হকের ওপর টিকে থেকে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম চালানোর তৌফিক দান করুন আল্লাহম আমিন ওয়াকের দাওয়ায়াম আনিল আলহামদুল্লাহ রব্লি আলমিন